কি ভাবতেছেন, সরকারি গ্যাস নাকি সিলিন্ডার গ্যাস? কিন্তু না, এটা আমাদের নিজেদের তৈরি গ্যাস। আমরা কিভাবে এই গ্যাস তৈরি করি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার বানানোর নতুন মিক্সিটা আমি করছি। এখন আমি গোবর ফেলব। আমি প্রতিদিন কোথায় গোবর ফেলি আর এই গোবর দিয়ে কি করি আজ আপনাদের দেখাবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আমি গোবর দিয়ে কি করি আজ আপনাদের দেখাই। গরুগুলা সব শুয়েছিল, এখন আমরা গোয়াল ঘরে আসাতে সবাই উঠে গেছে। আমি প্রতিদিন সকালে এখানে গোবর ফেলি। এই গোবর দিয়ে গ্যাস তৈরি করে রান্নার কাজে ব্যবহার করি। তো এখন আমি প্রথমে আগে গোবরটা গুলবো পানি দিয়ে, সুইচটা দিয়ে আসি যায়। পানি দিয়ে গোবর গুলো সুরঙ্গ দিয়ে হাউসের ভিতরে যে জমাইতেছে। এই গোবরটা হাউসের ভিতরে জমায়ে গ্যাসের সৃষ্টি হয়। প্রতিদিন এই গ্যাস তৈরির জন্য 3 থেকে 4 পয়সা গোবর এই বায়োগ্যাসে দিতে হয়। আসলে এইভাবে গোবরগুলার নিয়ম না, মানে যে সাইডে যেটা দিয়ে যে সুরঙ্গের ভিতরে গোবরটা যাইতেছে ওইখানে একটা তক্তা দিয়া মানে একদম আটকায়া, মানে পানি দিয়া উপরে একদম গোবরের হল্লিক তৈরি করিয়া তারপরে এটা ভিতরে দিতে হয়। এখন জানিয়ে কীভাবে যাইতেছে আমার গোবরগুলা শেষ। গোবরগুলো আমি ভিজে গেছি, তো এখন দেখাবো গোবরগুলো আসলে কই যায় জমা হইল। মানে গোবরগুলা ওইখানে গুলা হয়েছে ওইখান থেকে। এখন এই যে এটা একটা গুল একটা বৃত্ত আকার একটা টিঙ্কি করা হয়েছে এখানে, এখানে গোবরটা এসে জমা হয়। আর জমা হয়ে এখানে গোবরটা পয়সা গ্যাসের সৃষ্টি হয়। পরে এই গোবরটা এইভাবে গ্যাস সৃষ্টি হয়ে এইভাবে তার লাইনের মাধ্যমে মানে চুলাই যায় পৌঁছায়। এটা আমাদের এই বায়োগ্যাসের মেন সুইচ, এটা দিয়ে অফ অন করি।
যখন কোনো সমস্যা হয় তখন এটাতে অফ করে নিই, আবার অন করে রাখি। সবসময় অন করাই থাকে, যদি কোনো সমস্যা না হয় তাহলে আর অফ করি না। এখন দেখাবো গ্যাস তৈরি হওয়ার পরে এই গোবরগুলো কোথায় যায়, আবার এই গোবরগুলো দিয়ে কী করি। চলেন ওই দিকে, ওই বৃত্তের মতো গোলাকার, মানে ওইখানে গোবরটা জমা হয়ে গ্যাস পয়সা গ্যাস সৃষ্টি হয়। তারপর ওই পরিত্যক্ত গোবরটা এখানে একটা গুল একটা এখানে চৌবাচ্চার মতো একটা ইয়ে হয়েছে, যা ডাকনি সিস্টেম ডাইকা রাখা হয়েছে। এটা আসলে যখন ভিতরে যখন কোনো সমস্যা টমস্যা তখন ডাকনি তুললে পরিষ্কার করা যায় বা দেখা যায় ভিতরে কোনো সমস্যা হইল কি না। এই যে এখানে এরকম এরকম অ্যাঙ্গা সিস্টেম আছে, পরে এই গোবরটা এখানে জমা হয়ে পরে এই পাইপ দিয়ে বের হয়ে যায়। আমাদের এই বায়োগ্যাস মানে গোবর গ্যাসটা আমরা গ্রামীণ শক্তি একটা প্রকল্পের কাছ থেকে আর কি সাহায্য বলতে মানে মানে ওদের ওনাদের সাহায্যে আর কি গ্যাসটা তৈরি করতে পারছি। তো আমাদের এই বায়োগ্যাসটা তৈরি করতে প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। তো প্রথমে 20,000 টাকা লাগছিল, পরে আমরা মানে মাসিক কিস্তি দিয়ে আর কি আর 30,000 টাকা পরিশোধ করছি। তো দেখা গেছে যে 50,000 টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা যেভাবে গ্যাসটা ব্যবহার করতেছি এটার যে মানে সার্ভিসিং দিতেছে তা হয়তো 50,000 টাকা অনেক দিন আগেই ওভার হয়ে গেছে। আসলে আমাদের গরু আছে আর এই গ্যাসটা চালানোর জন্য অবশ্য গোবরের দরকার। এখানে আমরা প্রতিদিন 4 থেকে 5 পয়সা গোবর দিই। আসলে গরু আছে দেখে এই গ্যাসটা চালানো সম্ভব হইতেছে। আপনাদের যদি গরু থাকে তাহলে অবশ্যই গ্যাসটা তৈরি করতে পারবেন, আর এর সুবিধা হয়তো বলে শেষ করতে পারবো না আমি। এই গ্যাসটার যে কত সুবিধা, আর আপনাদের চুলাটা অবশ্যই আপনাদের লাইনটা দেখাইতেছি গ্যাসের লাইন, মানে ওইখানে গ্যাস ওইখান থেকে গ্যাস মানে পাইপের সাহায্যে এখানে এসে জমা হয়েছে, তারপরে চুলায়। এই যে দেখুন এটা চুলার সুইচ গেট বল, এটা দিয়া মানে পাওয়ার কমানো বাড়ানো করি, এই যে কমানো বাড়ানো। তখন আপনাদের চুলাটা জ্বালায় ভালো করে দেখাইতেছি, এই যে সুইচ দিলাম। আসলে এই চুলাটা আগুন দিয়ে জ্বালাইতে হয়, এটা এমনিতে জ্বলে না, আগুন দেওয়ার পরে জ্বলে উঠে। ফুল স্পিডে চলতেছে, তারপরে যে কমানো বাড়ানো সব রকম সুবিধায় আছে। আগুনটা হয়তো বেশি বোঝা যাইতেছে না, দেখুন পাঁচিল দিলে আরো কতটা ছড়িয়ে পড়ে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার এই গ্যাসে কিন্তু মানে আমার পাক পাতিল কালি হয় না, আমাকে কিন্তু কখনোই কালি মাজতে হয় না। আসলে আপনারা হয়তো ভাবতেছেন যে চুলার স্থায়িত্ব কতদিন কতদিন টিকবে। কোম্পানি আমাদের এই চুলাটার 100 বছরের গ্যারান্টি দিছিল, এখন মানে চুলাটা করা হয়েছে মানে গ্যাসটা করা হয়েছে প্রায় 11 বছর হয়ে গেছে। 100 বছর না গেলেও মানে আমাদের লাইফটা আর কি কেটে যাবো আশা করি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এখনও চলতেছে। আসলে দেখা যায় যে মানে সরকারি গ্যাস অনেক সময় বন্ধ হয়ে যায়, সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু আমাদের এই বায়োগ্যাস মানে কখনোই শেষ হয় না। এটা দেখা যায় যে হয়তো স্টক ফুরাইয়া যায় কিন্তু কমে, কিন্তু একদম চুলা কখনোই মানে এই পর্যন্ত যে 11 বছর যাবত যে করা হয়েছে মানে একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য মানে চুলা একদম অফ হয় নাই, হয়তো পাওয়ার কমছে এই পর্যন্তই হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটু পরে আবার গোবরটা পয়সা আবার পুনরায় আবার গ্যাস সৃষ্টি হয়েছে। তো আসলে সুবিধা বললে হয়তো শেষ করতে পারবো না আমি, মানে আমি যে এটার কত যে সুবিধা ভোগ করতেছি। আসলে একটা মেয়ের জীবন এটা অনেক বড় সুখ,
আর এই সুখ মূলত মানে একমাত্র গরুর মাধ্যমে আর কি যে সুখটা বেশি পাইছি যে দেখা গেছে মানে গরু ছাড়া তো এই গ্যাস কখনো ভাবাই যাব না মানে একমাত্র মানে গোবরই আর মূল বিষয়টা যা মানে গ্যাস তৈরি করে গোবরের সাহায্যে এই গ্যাসটা তৈরি হয়েছে তো আমাদের গরু আছে বিদায় এই গ্যাসটা চালানো সম্ভব হইতেছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের যদি গরু থাকে আর আপনারা যদি চান তাহলে এই সুবিধাটা অবশ্যই ভোগ করতে পারেন আমরা এটা একটা গ্রামীণ শক্তির থেকে এই সাহায্যটা পাইছিলাম আর কি তারপরে এটা কাজে লাগাই আর কি এত দূর পর্যন্ত তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমি খুব মানে এই গ্যাসটা নিয়ে খুব ভালো আছি বা এটা কোনো মানে অনেক সুবিধা হয়তো বইলা শেষ করতে পারতেছি না আশা করি আমার এই বায়োগ্যাস মানে গোবর গ্যাসের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আরেকবার আমি চুলাটা জ্বালিয়ে দেখাইতেছি আপনারা অবশ্যই ভালো থাকবেন ভালো থাকা হয় জানি ওকে সবাই ভালো থাকবেন আমি অনেক ভালো আছি আর আমার জন্য দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমি যেন ভালো থাকি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথেই থাকবেন